হ্যালো ফ্রেন্ডস, প্রাঞ্জিত ফ্যাক্টরি আন এটা ব্লগলে আপনার স্বাগত জানাইছো। আজি মই দেখাম দরং কলেজের গ্যালারি ওয়ান, গ্যালারি টু, জিম, কোত ক্যান্টিন আছে গোটেখিনি মই দেখাম। আর দেখাম আপনার ইন্ডিয়ার সবত লংগেস্ট করিডোর, যেটো আমার দরং কলেজে খিতাব লাভ করেছে, মই সেটো আপনাদেরকে দেখাম। একদম এইখন হয়ে গেল গেট, এইখন হয়ে গেল মেইন গেট, তারপর আপনাদের তো সাইকেল স্ট্যান্ড, তারপর রাইট যেটা আপনাদের লয়ে আহিব প্রথমতে পাব এটো গ্যালারি ওয়ান, আর এটো হয়ে গেল গ্যালারি টু। বেসিকে মই এক্সামত পড়েছিল গ্যালারি ওয়ানত, গ্যালারি ওয়ানত ময়ও পড়েছিল আর দাদাও পড়েছিল, কারণ মূর নামটো হয়ে গেল প্রাঞ্জিত, তার হয়ে গেল প্রাঞ্জল। যেতিয়া আমি অ্যালফাবেট মানে বহাইছিলে তেতিয়া মূর আগত সি পড়ে, মূর মই তার পিছফালে পড়ো, আর আমি তেনেকেই মিলাই পেলাই এক্সাম দিছিলো। মানে এটো নহয় যে তারপর চাই, মানে আমি সরু সুরাকে কিবা ডিসকাশন করে পেলায় এক্সাম ক্লিয়ার করেছো। এটা আপনার মানে দেখাইছো ইয়ার যে করিডোর, সেই করিডোরটো দেখাই আছো। এইটো হয়ে গেল করিডোর, এইটো হয়ে গেল দরং কলেজের একদম করিডোর। ইয়াত এতিয়া মাজত গ্রিল দিয়া আছে, কিন্তু একদম আপনাদের মন করক মানে জুম করে দেখাই দিয়ে আছো, এই যেখানে বগা বগা এনেকে ওলাই আছে তালৈকে এই করিডোর ডাঙর। এই করিডোর ইন্ডিয়ার ভিতর, মানে কলেজ লেভেলের ভিতর ইন্ডিয়ার ভিতর নাম্বার ওয়ান, ইমান ডাঙর করিডোর কোনো ইন্ডিয়াতে নাই। তো আমার দরং কলেজে সেটো একটা খিতাব লৈছে, মানে সেটো একটা রেকর্ড আছে। করিডোর সব কিমান ডাঙর আমার পিছফালে, আর ইয়ার পিছফালে দেখাই দিছো এয়া পিছফালে, বহুত ডাঙর, বহুত বেশি, যিমানখিনি গেটৰ পৰা স্টার্ট হয়ে পেলায় একদম শেষ হলে, আর দরং কলেজের করিডোর ঠিক তিমানে। এতিয়া মই দেখাম আপোনালোকক জিম, আমার জিম ক্যান্টিন কত আছে, তো গোটেখিনি দেখাম ভিডিওর একদম শেষলৈকে চাই থাকিব। এইটো হয়ে গেল ইন্ডিয়া লংগেস্ট করিডোর, মই আপোনালোকক এতিয়া দেখাই দি আছো, সব একদম এটো খোজকাঢ়ি গৈ থাকিলে শেষ। আর বহুত আগতকে এইখিনি বহুত ডেভেলপ করলে, ইয়াত ধুনিয়াকে এতিয়া ব্লক লগালে, কালারিং ব্লক লগাইছে। আমি যেতিয়া ইয়াত পঢ়িছিলো ইয়াত ব্লক নাছিলে, অকল একদম ফিল্ড আছিলে। আর এইটো হৈ গল ক্যাশ কাউন্টার, এইটো ক্যাশ কাউন্টার মানে আপুনি যেতিয়া এডমিশন লব ইয়াতে আপোনালোকে লাইন লব লাগিব, ইয়াতে লাইন লৈ পেলাই ফর্ম ফিল আপ করে ইয়াত দিব লাগিব। আর একদম সম্মুখত আছে এইটো জিম, এইটো জিম, এইটো জিম, লগত এখন কলেজ ক্যান্টিন, কলেজ ক্যান্টিন একদম ওচৰৰ পৰা গৈ পেলাই দেখাই আছো আপোনালোকক। কলেজ ক্যান্টিনখনো বহুত ইম্প্রুভ করলে, আর এইখানে চাওক কিমান ধুনিয়াকে ফুল রুইছে, বিরাট ধুনিয়াকে ফুলবিলাক রুইছে, স্কোয়ার বক্স টাইপ করে পেলাইছে, বক্স বক্স বনাইছে, আর তার ভিতর রুই দিছে এনেকা ফুল, বিরাট ধুনিয়া ধুনিয়া ফুল। সঁচাকৈ আগর কলেজ নাই আর আমি যেতিয়া পঢ়ি গৈছিলোঁ তাতকে বহুত বেছি ডেভেলপ, আর ধুনিয়া ইয়াত ব্লক পাৰি দিছে। এইটো হৈ গল ক্যাশ কাউন্টার, যেটো আগফালে আমার এডমিনিষ্ট্রেটিভ ব্লক আছে তার পিছফালে হৈ গল এইটো ক্যাশ কাউন্টার। আপুনি যদি কিবা ফর্ম সম এইচএস ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার যিয়ে হোক, যিকোনো এক্সামের ফর্ম ফিল আপ করলে আপনাদের আহি দিব লাগিব ইয়াত। এইটো হৈ গল কলেজ ক্যান্টিন, মোর কলেজের ফার্স্ট মেমরি, মোর যেটো ক্লাস আছিলে মই ক্লাসটো আপোনালোকক এটা দেখাবলৈ গৈ আছো। আর মোর প্রথম ক্লাস স্টার্ট হয়েছিল এই রুমটোর পৰা, কলেজ কেরিয়ার মোর ফার্স্ট যেটো এইচ এস ফার্স্ট ইয়ার আছিলে, আর মই বিশেষকৈ আর্টসর আছিলো, তো মোর ক্লাস স্টার্ট হয়েছিল এই রুমটোর পৰা। তো এই রুমটোর পৰা পঢ়ি পেলাই মই গ্রেজুয়েশন কমপ্লিট করেছিলো, তো সব বস্তু পাহৰি গলো, এই রুমটো মই পাহৰিব কেতিয়াও নোৱাৰো। এই রুমটোতে মোর স্টার্ট হয়েছিল কলেজ জার্নি, দরং কলেজের জার্নি এপা স্টার্ট করেছিল। আর ইয়াতে মোৰ ঘটনা ঘটিছিল, মই জায়গাটোই আপোনালোকক দেখাই আছো, একদম এইচ এস ফার্স্ট ইয়ার জয়েন করা ঠিক এক মাহ দেড়মাহমান হব, মই জায়গাটো আপোনালোকক দেখাম। এতিয়া কলেজখনত ঘুরি পেলায় এটা বস্তু ভাল লাগিছে, বিশেষকে আগতকে বহুত উন্নত হৈছে, আৰু প্লাস পুরা সেউজীয়া গছ গছনিৰে ভৰি আছে, তো সেইটো কাৰণে বেছি ভাল লাগিছে। এতিয়া মই আপোনালোকক দেখাবলৈ গৈ আছো জিওগ্রাফি ডিপার্টমেন্ট, এইটো হয়ে গেল ডিপার্টমেন্ট অফ জিওগ্রাফি, ভূগোল বিজ্ঞান বিভাগ, এই রুমটো হয়ে গেল জিওগ্রাফি ডিপার্টমেন্ট। আপোনালোকক কৈছিলোঁ যে মোৰ এটা ঘটনা ঘটিছিলে,
এইফালে আছে ডিপার্টমেন্ট অফ জুলজি, এটো হয়ে গেল ডিপার্টমেন্ট অফ জুলজি। মই টনাটো স্টার্ট হয়েছিলে এই যখন স্টেপ আছিলে তার ঠিক এই পিলারটো মোৰ পুরা মনত আছে, পিলার নাম্বার 6, পিলার নাম্বার 1, 2, 3, 4, 5, 6। এই পিলারটোত বহি পেলায় মই গান শুনি আছিলো, তেনেকুৱাতে মোক প্রিন্সিপাল স্যার আহিছিলে আর স্যার আহি পেলায় মোক ধরে লৈ গৈছিলে তেওঁৰ ৰুমলৈ। ৰুমলে ধরে লৈ গৈ পেলায় মোক এনেকুৱা এটা পানিশমেন্ট দিছিলে, মোৰ ফেমিলি কল কৰিছিলে, তো মামা আহি পেলায় মোক কলেজৰ পৰা লৈ গৈছে। তো এইটো এটা মোৰ ইনসিডেন্ট, কলেজৰ ইনসিডেন্ট বুলি ক'ব পাৰি। কোনে কোনে মোৰ এই ভিডিওটো চাই আছে দৰং কলেজৰ ষ্টুডেণ্ট বা যিবোৰে আগতে পঢ়ি গৈছে মোক কমেন্ট কৰি পেলাই জনাব আপোনালোকে, কাৰণ বিশেষকৈ মোক এই ভিডিঅ'টো বনোৱাত সহায় কৰিছিলে যিজন ছাৰ আছে, গোৱালা ছাৰ, তেওঁ মোক বহুত ধৰণে সহায় কৰিছে, কাৰণ উইদাউট পাৰ্মিশ্যনত মই এই ভিডিঅ'টো বনোৱা নাই, তেওঁৰ পৰা পাৰ্মিশ্যন লৈহে আৰু তেওঁ মোক পাৰ্মিশ্যন দিয়াৰ পিছত মই এই ভিডিঅ'টো বনাইছোঁ। আর তেওঁ আকৌ এটা কথা, তেওঁ প্রিন্সিপাল স্যারের পৰা পারমিশন লৈছে, যার কারণে মই এই ভিডিওটো বনাবলৈ সাহস কৰিছো। আৰু মই এনেও ভাবিছিল যদি উইদাউট পারমিশন হয় কেতিয়াও মই এনেকুৱা এটা ক্যাম্পাসত আহি কেতিয়াও ভিডিও নবনাও আৰু আপোনালোকেও নবনাব, কারণ কিছুমান এনেকুৱা ইয়াত বস্তু থাকে, কারণ দেখিছে মোৰ পিছফালে এতিয়াও গার্ড ঘূৰি আছে। আৰু এতিয়া মই আপোনালোকক দেখাবলৈ গৈ আছোঁ ফিজিক্স ডিপাৰ্টমেণ্ট, তো বলক মই এবাৰ আপোনালোকক ফিজিক্স ডিপাৰ্টমেণ্টটো এবাৰ দৰ্শন কৰাই দিওঁ। ফিজিক্স ডিপাৰ্টমেণ্ট দেখাম, তাৰ আগত আপোনালোকক দেখাই লৈছোঁ গাৰ্লছ হোষ্টেল। মই গাৰ্লছ হোষ্টেলৰ কৰিডৰটো দেখাম, বেছি দূৰলৈ নাযাওঁ বাৰু, যাব পাৰি এতিয়া বন্ধ আছে যিহেতু, এনেই যে সোমাব নিদিয়ে ল'ৰা মানুহ, ইয়াৰ ওচৰত আহিলে ভয় লাগে, চ' সেইকাৰণে মই নাযাওঁ বুলি কৈছোঁ। এতিয়া পূৰা খোলা, ইয়াত গেট খোলা, চ' মই ওচৰত গৈ আছোঁ আৰু আপোনালোকক দেখাম এতিয়া। আৰু এইটো হৈ গ'ল দৰং কলেজৰ গাৰ্লছ হোষ্টেল, তো এইবোৰ এতিয়া ক'ভিডৰ কাৰণে বহুত অলপমান জংঘল আৰু লেতেৰা হৈ আছে, এইবিলাক চব ক্লিয়াৰ হ'ব। এইটো চাওক, গাৰ্লছ হোষ্টেল দৰং কলেজ, ফাৰ্ষ্ট টাইম আজি এই গেটখনৰ ওচৰলৈ আহিছোঁ নেকি। গাৰ্লছ হোষ্টেলটো স্থাপিত হৈছিলে, এষ্টাব্লিছ আছিলে 1965ত এই গাৰ্লছ হোষ্টেল দৰং কলেজটো স্থাপিত হৈছিলে। কলেজ ইনগ্ৰেশ্যন হৈছিলে 1945ত আৰু এই দৰং কলেজটো দৰং কলেজৰ গাৰ্লছ হোষ্টেলটো ষ্টাৰ্ট হৈছে 1965, মানে আপুনি ধৰি লওক এইফালে 15-20 বছৰৰ পিছত এই গাৰ্লছ হোষ্টেলটো বনোৱা হৈছে, কলেজ আৰম্ভণিৰ পিছত। আৰু এতিয়া মই আপোনালোকক দেখাম নিউ একাডেমিক বিল্ডিং, হৈ গ'ল নিউ একাডেমিক বিল্ডিং। এই একাডেমিক বিল্ডিঙত আপোনালোকে গ্ৰাউণ্ড ফ্ল'ৰত পায় আছে এডুকেশ্যন, কি বায়'টেকনলজি, হিষ্ট্ৰী, হোম ছায়েন্স, ছেকেণ্ড ফ্ল'ৰত পলিটিকেল ছায়েন্স, ছাইক'লজি, ষ্টেটিষ্টিক, মেথমেটিক্স, ছ'চিয়'লজি, ফাৰ্ষ্ট ফ্ল'ৰত ইকনমিক্স, ফিল'চফি, কম্পিউটাৰ লেব এণ্ড ডিপাৰ্টমেণ্ট, এণ্ড থাৰ্ড ফ্ল'ৰত আছে কনফাৰেন্স হল। তো বিল্ডিংটো মই আপোনালোকক দেখাই দি আছোঁ ফ্ৰণ্টৰ পৰা, এইবোৰ আমি পোৱা নাই বাৰু, তেতিয়াও মই আপোনালোকক দেখাই দিছোঁ। আমি যেতিয়া গ্ৰেজুৱেশ্যন কৰিব লৈছোঁ ইয়াৰ কনষ্ট্ৰাকশ্যন ষ্টাৰ্ট হৈছিলেহে, এইবোৰ বিল্ডিঙৰ কনষ্ট্ৰাকশ্যন তেতিয়া ষ্টাৰ্ট কৰিছে। আৰু আজি একদম গ্ৰেজুৱেশ্যনৰ পিছত আহি পেলাই মই আপোনালোকক ব্লগৰ জৰিয়তে দেখাই আছোঁ, এইটো হ'ল নিউ একাডেমিক বিল্ডিং দৰং কলেজ, এইটো হৈ গ'ল নিউ একাডেমিক বিল্ডিং। আৰু এখন ভাল বোৰ্ড দেখিলোঁ মই, টবাকো পাণ গুটকা প্ৰহিবিটেড ইন কেম্পাছ। তো এইটো সঁচাকৈ কলেজৰ ভিতৰত যদি এইবোৰ বস্তুৰ পৰা আমি দূৰত থাকোঁ তেতিয়াহ'লে আমাৰ যিখন কলেজ আছে বহুত পৰিষ্কাৰ হৈ থাকিব, ধুনীয়া হৈ থাকিব, চাফ চিকুণ হৈ থাকিব। তো এই যিখন বেনাৰ দিছে, কাইণ্ডলি আপোনালোকে যদি চাই আছে প্লিজ আপোনালোকে এইটো ফ'ল' কৰিব, কাৰণ যিমানে ফ'ল' কৰিব তেতিয়া আমাৰ কলেজখন লগতে ওচৰ চুবুৰীয়া একদম ধুনীয়াকৈ চাফ চিকুণ হৈ থাকিব পাৰিব, কাৰণ এইবিলাক যেতিয়া বনায় তো এইবিলাক বেলেগৰ কাৰণে নবনায়, আমাৰ কাৰণে বনায়, আমাৰ আহি থকা প্ৰজন্মৰ কাৰণে বনায়, আৰু তাত আমি চাফ চিকুণ কৰি ৰখাটো আমাৰ নিজৰ দায়িত্ব, হয়নে আপোনালোকে কওক। তাৰপিছত মই আপোনালোকক দেখাম যিটো ছায়েন্স ডিপাৰ্টমেণ্ট আছে, আৰু এতিয়া গছৰে মধুৰি খাই খাই পেলাই আমি ব্লগ বনাই আছোঁ, মই বিৰাট ধুনীয়া মধুৰি আৰু সোৱাদ বিৰাট ধুনীয়া।
এতিয়া বাকিখিনি দেখাব আছে অলপমান কারণ সায়েন্সর তো মই অলপমান দূরত থাকো মানে এনে কৈছে আসলে এনে মানে এনে জমনি করে আছে আসলে এটু নহয় আমি যেতিয়া পঢ়িছিলো তেতিয়া এই দুই যে এটু বিল্ডিং দেখিছে এই বিল্ডিংটো হয় এটু দেখিছে না ডিপার্টমেন্ট অফ কেমিস্ট্রি লিখা আছে তার উপরটো আছিল আমার স্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্ট আর তার কাষতে আছিল ম্যাথস ডিপার্টমেন্ট এটা কিন্তু যেটো প্রাঞ্জিত এবার দেখা আহিলে যেটো নতুন নিউ একাডেমিক বিল্ডিং এটা আমার গোটেকটা ডিপার্টমেন্ট তালে গোটেকটা ডিপার্টমেন্ট আমার তালে শিফট হয়েছে কিন্তু এতিয়াও এই কেমিষ্ট্রি ডিপার্টমেন্টৰ ওচৰলৈ আহিলে আগতে যেনেকৈ এটা স্মেল পাওঁ সেই স্মেলটো মই আজিও পাইছোঁ আৰু মানে মনত পৰিছে কিছুমান স্মেলত মনত পৰে ন ফিলিংছটো আহে নাই 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 এনেই কৈ আছে চুপতি যিটো কেমিকেল যিটো কেমিকেল কেমিকেলৰ গোন্ধটো এইখিনি পুৰা গোন্ধাই থাকে আৰু এতিয়াও গোন্ধাই আছে আৰু এইফালে আছিলে আসামিছ ডিপাৰ্টমেণ্ট এতিয়া আসামিছ ডিপাৰ্টমেণ্ট শিফ্ট হৈছে যদি গম নাপাওঁ কিন্তু আগতে আমাৰ একদম করিডোর ওপর লিখা আছে বারান্দাত অনাহকত ঘুরেই নুফুরিব সচাকৈ যদি ইয়াত এইবোর ক্লাস চলি থাকে আপনাদের অনাহকত ঘুরেই না থাকিব সেটো বিরাট বেয়া কারণ স্টুডেন্টর কনসেন্ট্রেটটো ব্রেক হয় আর যাক আমার টিচার আছে তেওঁলোকে বুঝাবলৈ অলপ অসুবিধা পায় মই যিমান পাৰো আপোনাক ব্লগের জড়িয়ে গোটেই কলেজের কেম্পাসটো এই দুটা ব্লকত দেখাবলৈ চেষ্টা করলো আর ভিডিওটো মই যেতিয়া বনাইছো একচুয়ালি ক্যাম্পাসত কোনো নাছিলে মই আছিলো ওয়াইফ আছিলে আর এই দাদা আছিলে কৌশিক কাকতি দাদা আছিলে তো সেইকাৰণেহে মই মাস্কখন লগোৱা নাই তো আপোনালোকে এটো নাভাবিব যে মই কোভিডৰ টাইমত আকৌ উইদাউট মাস্কত মই গোটেই ভিডিও বনাই আছো তেনেকুৱা একো নাই কারণ মই যেতিয়াই এই গেটখন পার কৰিম মই লগে লগে মুখত মাস্ক লগাম কারণ আমি তিনিজন আছো তো সেইটো কাৰণে মই মাস্ক লগোৱা নাই আশা কৰো যাতে এই আমাৰ যিটো কোভিড সিচুয়েশন চলি আছে সেইটো সোনকালে ভাল হৈ যাব আৰু আমাৰ দৰং কলেজৰ যিটো পৰিৱেশ আছে ষ্টুডেণ্টৰ পৰিৱেশ সেইটো একদম আপোনাক নকলো আপোনাকে জানে তাৰ পৰিৱেশটো বেলেগ ইয়াৰ হওক বা কটনৰ হওক ইয়াত যোনে পঢ়ি যাব তাৰ স্মৃতিটো বিৰাট ধুনীয়াকৈ ৰখি যায় যদি মোৰ এই ভিডিঅ'টো আপোনালোকে ভাল পালে তেনেহ'লে লাইক শ্বেয়াৰ ছাবস্ক্ৰাইব কৰি যাব আৰু এটা কথা কৈছোঁ মোৰ যিটো চেনেল আছিলে প্ৰথমে নাম আছিলে টেষ্ট অফ তেজপুৰ কিন্তু আজি মই চেনেলৰ নাম চেঞ্জ কৰিছোঁ প্ৰাঞ্জিত ফেক্টৰী বুলি তো আপোনালোকে মোক চাৰ্চ কৰিব প্ৰাঞ্জিত ফেক্টৰী মই বনোৱা ভিডিঅ' এনেকৈ আপোনালোকে পাই থাকিব আৰু আপোনালোকে মোক সহায় কৰি যাব যাতে আৰু ইয়াতকৈ ভাল ভাল ব্লগ বনাই যাব পাৰোঁ তেনেহ'লে যদি ভিডিঅ'টো ভাল লাগিছে লাইক শ্বেয়াৰ আৰু ছাবস্ক্ৰাইব কৰি যাব থেংক ইউ বাই বাই আৰু এয়া আমাৰ ভাল মানুহৰ সংস্কাৰ তেওঁলোকে নিজৰ ঘৰখন কিন্তু চাফা কৰি ৰাখিব এনেকৈ এই মানুহ অহা যোৱা ৰাস্তাটো এনেকৈ লেতেৰা কৰি ৰাখিব বিৰাট ধুনীয়া কথা এইটো এনেকৈ আমাৰ দেশখন বা এনেকৈ আমাৰ ৰাজ্যখন আমাৰ চাফা কৰিব